বিজেপি নারী বিদ্বেষী মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। মহিলাদের প্রকৃত সশক্তিকরণের পথে না হেঁটে তাদের ভুল বুঝিয়ে ভোট আদায়ের অপচেষ্টা আমরা তীব্র বিরোধিতা করি। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিদির প্রতি রাজ্যের বিরোধী দলগুলি অপমান সূচক মন্তব্য এবং কুচিত তথা জবাব আমরা গণতান্ত্রিক ভাবে দিতে তৈরি আছি। আমাদের নেত্রী এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। এই আমাদের সংঘবদ্ধ শপথ। আমি খালি 5 লক্ষ টাকার কথা বলি না, 16 সালের ডিসেম্বর মাসে এই প্রকল্প ঘোষণা হয়েছে, 17 সালের জানুয়ারি মাস থেকে চলছে। আমি এই প্রকল্পটাকে একটু আলাদা ভাবে দেখতে আপনাদের অনুরোধ করছি। হ্যাঁ, 5 লক্ষ টাকা তো লাগেই, খরচা তো লাগে, কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটাকে যে এক করে দেওয়া হয়েছে এই প্রকল্পে, ওই প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, হ্যাঁ তোমার দায়িত্ব আছে স্বামীর প্রতি, হ্যাঁ তোমার সন্তানের প্রতি দায়িত্ব আছে, তোমার শ্বশুর। ফলে আপনি যে কাজটা করেন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র অবস্থানগত জায়গায় হয়তো অন্য কাজ আমাদের অন্য অবস্থান থেকে করতে হয়, অর্থোপকথনের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছব। এর জন্যই কর্মী সভা, বিশে লোকসভা নির্বাচন আসছে, কিন্তু আমরা এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল শুধু নির্বাচন দেখে কর্মী সভা করি তা নয়, কিন্তু ঠিক এই জায়গা কয়েক কিছু মাস আমরাও সেই হিসেবে ভোটের কাজটাও সঙ্গে সঙ্গে করব। আমাদের কর্মী সভা কর্মীদের সাথে কথোপকথন, তার মাধ্যমে ভোটের প্রক্রিয়াতেও মহিলাদের, সেই সকিনেতে বলা হয়েছিল গ্যাসের সাবসিডি দেবে, 400 কত টাকা করে গ্যাসের সাবসিডি, সেটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে যিনি বলেছিলেন তিনি আর মুখ্যমন্ত্রী হননি, হয়েছেন আরেকজন মুখ্যমন্ত্রী, ব্যাস আর ওটা নেই। আজকের খবরের কাগজ খুলে দেখবেন ওটা আর অ্যাকাউন্টে ঢুকবে না, অর্থাৎ খালি ভোটের ময়দানে মেয়েদের বুর্বাক বানাবার জন্য যারা এই ধরনের কাজ করে। মেয়েরা তো বুর্বাক নয়, মেয়েরা তো জন্ম দেয়, আপনি বুর্বাক ভাবলেন কি করে? আমাদের গর্ভ না থাকলে সমাজ সৃষ্টি হতো না, সমাজ তৈরি হতো না। গর্ভের যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, রক্তপাতকে অগ্রাহ্য করে মেয়েরা কিন্তু সমাজকে তৈরি করে। সুতরাং সেই সমাজকে সমৃদ্ধ করতে মেয়েরাই জানে, মেয়েরাই করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আপনি ওই যে বলছেন না, কি কি যেন বলছেন, জ্যেষ্ঠ মহিলার মুখ বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ হয় না, এটা হচ্ছে তফাৎ। ওরা কি বলছে, ওরা বলছে আয়ুষ্মান নাও, নিলে আমি কত লক্ষ পরিবারকে আনতে পারতাম, 70 লক্ষ পরিবার ওর মধ্যে আসতো। আর এখন যে আমাদের যে স্কিম চলছে, যার একটা টাকাও ওদের কাছ থেকে নেওয়া নয়, সবটাই রাজ্যের ফান্ড থেকে দেওয়া স্বাস্থ্যসাথী, সেখানে প্রায় 2.5 কোটি পরিবার অন্তর্ভুক্ত হয়ে গেছে। যারা খালি হেলথ স্কিমেতে আছে, স্টেট গভর্নমেন্টের হেলথ স্কিম, তারা থাকে না, বাকি সবাই তো ইনক্লুডেড হয়ে গেছে। আচ্ছা আয়ুষ্মান হলে আমায় কি করতে হতো, 100 টাকার 60 টাকাও দিত, 40 আমায় দিতে হতো, আর 40 দেওয়ার পরে একটা ওই ভাইয়ার ছবি রাখত, ওইটার উপর একটা ভাইয়ার ছবি, যখন ধরো অলকা নিয়েছে তখন ভাইয়ার ছবি এতটা দাঁড়ি, যখন ও নিয়েছে ওর ছবি এতটা আরেকটু বেশি, ও যখন নিয়েছে আরেকটু বেশি, আমি যখন নিলাম তখন ভাইয়ার দাঁড়ি নেই, তাহলে কি হবে? তাহলে এই যে ভাইয়া, এই ভাইয়া চেঞ্জ করে, রূপ চেঞ্জ করছে,
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখটা রাখেননি। জ্যেষ্ঠা মহিলা মনে রাখতে হবে, আপনার মাও যদি পরিবারের জ্যেষ্ঠা মহিলা হয়, শাশুড়ির চেয়ে বয়স বেশি হয়, তাহলে মায়ের ছবিটা থাকে শাশুড়ির বদলে। ফলে এই জায়গায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্প। বলছে রেউড়ি দিচ্ছে, রেউড়ি দিচ্ছে, অপমান করছে আপনাকে, এর আওয়াজ তুলতে হবে। কোনদিন মেয়েদের রেউড়ি দিয়ে পাওয়া যায় না, মেয়েরা ঘুষ খায় না, মেয়েরা সমাজকে জন্ম দেয়, এটা মনে রাখতে হবে। যে জন্ম দিয়ে শেখায়, হাঁটতে শেখায়, যত অজ্ঞ হোক না কেন সেই মেয়েরাই অক পড়তে শেখায়, ABCD পড়তে শেখায়, রাস্তায় হাঁটতে শেখায়, এই মেয়েরাই যত অজ্ঞ হোক সেটা জীবনে কেউ ভোলে না, ABCD অক জীবনে কেউ ভোলে না, কারণ মা শিক্ষকের লড়াই। আমাদের সংবিধান কবে হয়েছে? আমরা সংবিধান পেয়েছি 26 নভেম্বর 1949, আর তা প্রয়োগ হয়েছে 26 জানুয়ারি 1950। 1950 থেকে 93 সাল একটা সংশোধনী এলো সংবিধানে, যে লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত এবং এই জায়গায় মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে 33% কমে সংরক্ষণ হবে না। মনে রাখবেন 50-এ সংবিধান, 93-তে সংশোধনী, 33% কমে হবে না। লড়াইটা কতদিনের? তাহলে পরগুলো দেখুন, 43 বছর, 43 বছর লড়াইয়ের পর তারপর 33% কমে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কবে এলেন? 11 সালে মানুষের দেওয়া ক্ষমতায় তিনি এলেন। আর তিনি প্রথম পাল্টে দিলেন কোন আইনটা? সেই আইনটা হচ্ছে পঞ্চায়েতের আইন। বললেন হবে তো নাই, 33% কম তো হবেই না, 50% কম হবে না, লাগেনি 1 বছর। আর ভারতবর্ষের তাও বড় যারা আছেন তাদের সাথে লড়াই করে মেয়েদের 43 বছর লেগেছে 33% করতে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নারীটা বোঝেন, মেয়েদের নারী বোঝেন, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের গণ্ডিটাকে পেরিয়ে বিশ্বের মাঝে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তো এটাই চাই। সেই জন্যই তো বলা যে অর্ধেক আকাশে খালি বললে হবে না, উন্মুক্ত করে দিতে হবে। রাজনৈতিক সম্মান দিয়েছে, অর্থনৈতিক সম্মান, ওই যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য যা যা করে, শিক্ষার অধিকার দিয়েছে। আমরা খালি পতাকায় লিখি না, শিক্ষার অধিকার আমরা খালি পতাকায় লিখি না। একটা কন্যাশ্রী, একটা কন্যাশ্রী কেউ ভাবেনি এর আগে। কন্যাশ্রী 1, 2, 3, 4 চার রকম আছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওপরে যদি পড়তে যান তাও, তাছাড়া স্টুডেন্টস ক্রেডিট কার্ড লোন দিচ্ছে সরকার, খালি ছেলেদের পড়ার জন্য নয়, মেয়েদের পড়ার জন্য। আপনি কত পাচ্ছেন লোনে পেয়ে, কত ইন্টারেস্ট আপনার? 4% ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাও সে যখন কাজ করবে 4% ইন্টারেস্ট। কিন্তু মনে করবেন না যে কেন্দ্রীয় সরকারের ব্যাংকগুলো 4% ইন্টারেস্ট নিচ্ছে, তাদের যা ইন্টারেস্ট রেট সেই রেটটাই নিচ্ছে, এবং সেই ডিফারেন্সটা সেটা দিতে হচ্ছে সরকারকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে। এইটা করছে আপনার আমার ছেলে মেয়ে যাতে পড়তে পারে, উঁচু যেতে পারে অনেক উচ্চ শিক্ষায়। যেহেতু আমাদের পরিবারের পয়সা যদি না থাকে আমাদের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বলার শেষ হওয়ার পরেই আমরা সেই শপথ নেব। আর যা যা হচ্ছে সেটা আপনারা জানেন, পাড়ায় বৈঠকের থেকে শুরু করে জল পাল্টাই মিছিল, আমি ওতে পরে আসবো। আমরা কেন কর্মীদের, মহিলা কর্মীদের আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে এই ধরনের কর্মী সভা করছি, এটা আমার মনে হয় আপনাদের কাছে আমার বলার প্রয়োজন আছে। ভারতবর্ষের জনসংখ্যা, সেই জনসংখ্যার নিরিখে তাই সংঘবদ্ধ শপথ। কয়েক মাস পরেই আপনারা আবার 8ই মার্চ করবে আন্তর্জাতিক নারী দিবস, তাহলে লড়াইটা থেমে থাকেনি বিশ্বজুড়ে, বিশ্বজুড়ে লড়াইটা এখনো চলছে। সেই লড়াইটায়
ভোটের ময়দানেও আমাদের সেই লড়াই আছে, রাজনৈতিক দল হিসাবেও আমাদের সেই লড়াই আছে। আর সেই লড়াইটাকে সংঘবদ্ধ করতেই কর্মী সভা এই সংঘবদ্ধ শপথের নামে হচ্ছে এবং আমরা শপথ নেব। এবার ভাবতে হবে যে ভারতবর্ষের যে সরকার আছে তারা কি করেছে। এই যে অর্ধেক জনসংখ্যা মহিলাদের সারা ভারত জুড়ে, তাহলে তাদের জন্য করেছে তা যদি বলে কেন করেছি তো বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে জিজ্ঞাসা করতে হবে না যে এই স্কিমটা প্রথমে বলুন তো এখনো চলছে কিনা। উত্তর হলো না। আচ্ছা ঠিক আছে, চলছে না। যখন চলছিল তখন কি কোনো সুযোগ ভোক্তা এই স্কিমে ছিল? অর্থাৎ কোনো মেয়ে, সারা ভারতের কোনো মেয়ে বেটি বাঁচাও বেটি পড়াও একটা টাকা পেয়েছে? উত্তর হলো না। এটা সচেতনতা নাকি তৈরি করবার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও খালি অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পয়সা দেওয়ার জন্য একটা স্কিম? কোন বেটি পড়লো আর কোন বেটি বাঁচলো সেদিকে লক্ষ্য নেই। যদি বলেন যে কেন, আমরা তো রাখির উপহার দিয়েছি, 200 টাকা কমিয়ে দিয়েছি, 1129 থেকে এখন 929 টাকা গ্যাসের দাম। আমাদের প্রধানমন্ত্রী ভাইয়া তিনি কমিয়ে দিয়েছেন, আপকো তো বেহনো কো সব রাখিকে উপহার দিয়া বড় বড় পেট্রোল পাম্পে যাবেন, এত বড় বড় হোর্ডিং আছে, লেখা রয়েছে যে রাখির উপহার দেওয়া হয়েছে মহিলাদের, 200 টাকা কম হয়েছে। এবারে দেখছেন সারা বাংলায় 3000-এর উপর অঞ্চল আছে, আমরা যদি তিনটে করে সভা করতে পারি তাহলে 10000-এর উপর সভা শহরেও হবে, শহরে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হবে, আর যেই সভা শেষ হয়ে যাবে অর্থাৎ অঞ্চলের সভা 20 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি অবধি রয়েছে। আর যেই ধরুন আপনি আজকে 29 তারিখ আপনি একটা সভা করে নিলেন, অঞ্চলের সভা আপনার 3টে শেষ হয়ে গেল, তাহলে 2 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি অবধি চলো পাল্টাই মিছিল। যার আগে হয়ে যাচ্ছে সে পরে ওইখানে চলো পাল্টাই মিছিলটা করবে, যার যেরকম হয়ে যাবে তারপরে ব্লক, এই ব্লক স্তরেও করতে হবে, টাউন স্তরেও করতে হবে, জেলা স্তরেও করতে হবে, চলো পাল্টাই। আরে পাল্টাতে হবে, এটা থাকলে হবে না। এরা খালি মেয়েদের এক্সপ্লয়েট করে, ব্যবহার করে। আপনি বলুন না কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের দেবেন বলে ভোটের আগে ডিক্লেয়ার করেছেন সরকারের পক্ষ থেকে? একটাও স্কিম নয়, সব স্কিম কিন্তু ইস্তেহারে থাকে, অর্থাৎ সেই ইস্তেহারকে যখন সমর্থন দেয় মানুষ তখন সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এরা করছে কি, খালি সংসদ, মানে সংসদটা খালি, কোনো বিরোধী নেই। দেখলেন তো নিরাপত্তার কি অবস্থা, সেখানে চলে গেল কি যেন বলে তাকে স্মোক ক্যান না কি বাবা বাপের জন্য শুনিনি, সেটা নিয়ে চলে গেল, সেটা তারা দেখতে পেলেন না, তারা ডিটেক্ট করতে পারলেন না। নতুন সংসদ ভবন, নতুন নিয়ম কানুন, নতুন নিরাপত্তা, তাই সেই নতুন নিরাপত্তায় নতুন আইন, যারা বলল যে নিরাপত্তা জোরদার করো এটা হলো কি করে, তারা সাসপেন্ডেড হয়ে গেল প্রায় 150 জন, আর যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হলো তারা গ্যাট হয়ে বসে রইল, তারা সব বিল পাস করাচ্ছে, বিল পাস করাচ্ছে, তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল, সেটা আপনারা দেখেছেন, ক্রিমিনাল প্রসিজিয়ার কোড, এভিডেন্স অ্যাক্ট আর ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ ক্রাইমকে যেটা কন্ট্রোল করে এই তিনটে আইন সেটাকে খোলমেলছে প্রায় পাল্টে দেওয়া হলো। নাম তো হয়েছেই, সব নাম একটা ন্যায় সংহিতা, বাবা কত ন্যায় তুমি করছো তো আমরা দেখতে পাচ্ছি, তাই ন্যায় সংহিতা বিল। কিন্তু আমার এখানে যে এত সাংবাদিক আছে, আমার সাংবাদিকদের কাছেও আবেদন আছে যে একটা গুরুত্বপূর্ণ বিল যেটা মিডিয়াকে কন্ট্রোল করে, মিডিয়ার স্বাধীনতা আছে, মিডিয়াকে কন্ট্রোল করে যে বিল, সেই বিলটার পরিবর্তন হলো ওই খালি সংসদে, এবং সেই বিলটার পরিবর্তন করে এমন করেছে যে ওই যে ইউএপিএ আইন, যেটা রাষ্ট্রদ্রোহ আইন,
সেটাকে এমন ভাবে ওই বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিলের নামও পাল্টে দিয়েছে, নমেনক্লেচারটা পাল্টে গেছে, কিন্তু তারপরেও এই রাষ্ট্রদ্রোহ আইন যেভাবে লাগু যেখানে সেখানে করতে পারে, অর্থাৎ যে কোনো আমার ভাই এই যদি আমাদের বিরুদ্ধে বলে তাহলে যে কোনো সময় ওদের ওখানে ঢুকে যেতে পারে, তাহলে ও বিরুদ্ধে বলবে কি করে, মানে আমার বিরুদ্ধে না ওর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হলে তো ওর ক্লাস হয়ে যাবে, বলে একবার বেশি করে আমার কিছু একটা হতে পারে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে সাংবাদিকরা এটা কেন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে এর একটা আওয়াজ তুলছেন না, কেন কেন এই নিয়ে আলোচনা হচ্ছে না, কেন আমি টিভি চ্যানেলগুলোতে এর উপরে বেশি বক্তব্য শুনতে পাচ্ছি না, এটা আমার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর আমি বলতে চাই যে সাংবাদিক, তার নাম সিদ্দিক কাপ্পান, তিনি হাথরাসের ঘটনার প্রতিবাদ করেছিলেন তার সাংবাদিকতার মধ্য দিয়ে, তার উপরেও রাষ্ট্রদ্রোহ আইন লাগিয়ে দিয়েছে। আর এটা বলছে যে যে আইনে চার্জড হবে, অর্থাৎ তাকে তার প্রমাণ নয়, কেউ ওই চার্জ করে দিলে সে আর সাংবাদিকতা করতে পারবে না, অর্থাৎ সংবাদ মাধ্যমে কোনো জায়গায় থাকতে পারবে না, তাহলে সিদ্দিক কাপ্পান থাকতে পারবে না, কিন্তু যারা আসলে রাষ্ট্রদ্রোহ করছে তারাও থাকতে পারবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারপরে আর কিছু বলার যায় না। রাজ্য রাজ্যপাল সংঘাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, সেটাও শিক্ষামন্ত্রী যথেষ্ট ভাবে বলেছেন, তারপরেও আর বলার কিছু, উপাচার্যকে সেটাই করতে পারছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটাও শিক্ষামন্ত্রী বলে দিয়েছে। পানিহাটি উৎসবে মহিলা পুলিশ কর্মীকে হেনস্থা করা হয়েছে, আমাদের কোনো জায়গায় মহিলারা যদি কোথাও হেনস্থা হয় তাহলে তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। যদিও হুইপ মানলেন না পূর্ব মেদিনীপুরের সুবল মান্না, কাঁথি পুরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের, আপনারা দেখে দেবেন কি হচ্ছে, কিন্তু সবাই যে যার নিজের জায়গায় কাজ করে, আপনি যেটা উদ্দেশ্য করে বলছেন সেটা কিন্তু উদ্দেশ্য নয়। এবার আপনার সংবাদ মাধ্যমে কার হাতে রাস আছে আমরা যেমন জিজ্ঞেস করি না, এমনি এরকম চেঞ্জ হয়, আমাদের তো নেত্রী একজন যার কথা বলছেন সেও বলেছে নেত্রী একজন। দলকে দুর্বল করতে নেতাদের গ্রেফতারির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি বালুর পাশে দাঁড়ালেন? অবশ্যই, সেটা বলার অপেক্ষা রাখে না, নিজেই বলেছেন, নিজেই বলেছেন এবং আড়ালে বলেনি, একদম ওপেন মিটিং এ বলেছেন যেখানে সংবাদ মাধ্যম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপিতে পড়া, কংগ্রেসের ক্ষেত্রে কি নরম? কোথায় দেখলেন? বাম বিজেপি কংগ্রেস সবটাই তো বলছেন, এখানে বলেছেন তৃণমূল আর বাকিটা ইন্ডিয়া ভারত। মথুয়া মহাসম্মেলন থেকে বনগাঁতে বিপ্লবী দলের মুখে শান্তনু থাকবে, শান্তনুবাবু জবাব দেবেন, বিতর্কে তো হবে, যদি মথুয়া নিয়ে বিতর্ক তৈরি করে, অর্থাৎ ওই CAA NRC এসব বলে যেখানে রয়েছে নাগরিকত্ব তো রয়েছে, নাহলে ভোটটা হচ্ছে কোথায়, ভোটটা শান্তনুবাবু পেয়ে সাংসদ হলেন কি করে, এই সমস্ত করলে বিতর্ক তো তৈরি হবে। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন, তার আগে বাঁকুড়ার সেতুর রং বদলে গেল, নীল সাদা থেকে সাদা কালো করা হলো জাতীয় সড়কের উপর, কি বলবো? জাতীয় সড়কের উপর সেতুর রংটা আমি কেন বলবো, তো আমার ব্যাপার না, তাই কি রং নিয়ে রাজনীতি শুরু হয়েছে? সেটা রংই তো রাজনীতি করাচ্ছে, দেখছেন না যারা এত গেরুয়া রংকে পছন্দ করে তারা ত্যাগ কি তা সেটা কি জানে? গেরুয়া রং তো ত্যাগকে সিম্বলাইজ করে, তারা কি ত্যাগটা বোঝে? তাহলে রং নিয়ে তো রাজনীতি হচ্ছে, যারা বিবেকানন্দের রংটা জানে না রাজনীতি হচ্ছে, দেখতেই পাচ্ছে। ডায়মন্ড হারবারের রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভালো তো, বুঝছি খারাপ থাকে কোনো একটি বিশেষ কেন্দ্রে কেন, সেটা ওর কেন্দ্র বুঝেছি করছে, বিশেষ কেন ওর কাছে তো ওটা বিশেষ না, একটা ওর কেন্দ্র। তিনি বলছি যেখানে এই প্রোগ্রাম করলেন সেখানে স্কুল বন্ধ করে এই প্রোগ্রাম করা হচ্ছে, স্কুল বন্ধ আছে আমি জেনে নিয়েছি, ছুটি আছে, ছুটি আলাদা জিনিস, এডমিশন আর স্কুল চলাটা এক নয়,
একটা অফিস খোলা থাকতে পারে, কিন্তু স্কুল চলছে বলছেন একটা আমাকে ইতিমধ্যেই বলে দিন। চার বছর ভেঙে পড়লো আইসিএস সেন্টার, তাহলে আমার ময়রা গ্রামে কোথাও কিছু হয়ে থাকে সেগুলো দেখছে, এবং যা ওই দপ্তর সেটা নিশ্চয়ই দেখছে কেন ভাঙলো যেটা করে তার আয়নায় নিজের মুখটাই থাকে। তাই এত কাটবাণি সম্পর্কে জ্ঞানটা কি হচ্ছে বিজেপির আমার জানা নেই। ক্রাইসিস ম্যানেজমেন্টের ভার কি সুব্রত বক্সিকে দেওয়া হচ্ছে? ক্রাইসিস ম্যানেজমেন্টের আমাদের দলে কোনো ক্রাইসিস নেই, কোথাও কোনো ক্রাইসিস নেই, আমরা সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ। সুব্রত বক্সীর জন্ম লগ্ন থেকে তিনি আমাদের দলের রাজ্যের প্রেসিডেন্ট, সুতরাং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম বড় কথা নয়, দায়িত্ব তার আছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিন্তু সংঘবদ্ধ, এতে করলাম এটা সংঘবদ্ধ শপথ, আবার নিজে নিজে করে সেটাকে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয়। আমরা মিছিল করতাম, বলতাম, এখনো বলি, জ্বালো জ্বালো আগুন জ্বালো, ৪২ আগুন জ্বালো। সেই আগুনটা কিন্তু বাইরের আগুন নয়, সেটা নিজের ভেতরের যে আগুন, সেই প্রজ্বলিত শিখায় সেই আগুনে অন্যায়কে আমরা ধ্বংস করবো, এইটা শপথ নেওয়া হয়। এটা একুশি প্রকল্পের রাস্তা বিভিন্ন জায়গায় আঁচড়ে উঠে যাচ্ছে, আপনার যে রাস্তাগুলো ভালো সেগুলো চোখে পড়ে না, খালি আঁচড়ে উঠে যাচ্ছে এটা চোখে পড়ে কেন? এটা মুশকিলের কথা, কোথাও কোনো কিছু হয়ে থাকলে সেটা নিশ্চয়ই দেখবে। আপনি নিশ্চিন্তে থাকুন, কোথাও কোনো কিছু অন্যায় হয়ে থাকলে সেটা সরকারের পক্ষ থেকে তার একটা পর্যবেক্ষণ থাকবে। চব্বিশে লোকসভায় কয়েকদিন আগে অমিত শাহ এসে বলে গেছেন ৩৫টা আসন, কি বলবেন? তো বললাম ৩৫টা, তো ২০০ বলেছি, কি করলো? আপনা বার ২০০ পার, বাংলার মানুষ বললো যাও দিল্লিকে উস পার, ওই জন্য ৩৫ মুখে বলে কিছু হবে না, ওসব করে কোনো লাভ হবে না। এক একজনের সাথে আগে নিজের সংগঠনের ৩৫টা লোককে এক জায়গায় করে তারপরে ৩৫টা আসন।